सो ब्लॉग चैनले सबाई के स्वागत काछे दूरे जे जेखान थेके वीडियो देखछेन आंतरिक शुभेच्छा और अभिनंदन आमार चैनले नतून होले आमार चैनलटाके सबस्क्राइब करे आमार चैनले पाशे थाकबेन जारा अलरेडी सबस्क्राइब करेछेन तादेरके असंख्य धन्यवाद। आसुन देखे नीन कि रेसिपी बनाच्छि, एकटा लाइक दिए पुरो वीडियोटा देखे नेबेन ठीक आछे। आसुन ताहले आर जारा नतून बंधु करबे तारा তারা কমিউনিটিতে লেটার দিবেন তাহলে বুঝতে পারবো, তাহলে আপনাদেরকে ব্যাক দিয়ে দিতে সুবিধা হবে ঠিক আছে। আসুন তাহলে দেখে নিন কি রেসিপি বানাচ্ছি। আজ বানাবো মিনিকেট চালের ভাত নিয়েছি, তো এই আপনারা ভাত দিয়েই বানাতে পারবেন রেসিপিটা। তো আমি বরফি হালুয়া, তো কী কী উপকরণ নিয়েছি দেখিয়ে দিচ্ছি, আসুন দেখে নিন। এখানে দেখুন মিনিকেট চালের আমি एक प्लेट भात नहीं एखे नहीं चामच कॉर्नफ्लावर एकदम अल्प दुई चामच नहींचुटा कम एखे नहीं कम होले आमी एक बाटी चीनी और एदि के चुलोटाओ धरिए नहीं लागबे आमार घी और एखे दूध। तो चुलोटा धरिए एक कड़ाई बसिए दिए देख तो दिए देव कड़ाइए दूध परिमाण मत दिए देव और यदि कॉर्नफ्लावरे अल्प दूध दिए हमें गुलिए नेब ये अल्प दूध दिए हमें गुलिए निच्छी कॉर्नफ्लावर और कड़ाइए जो दूधटा दिए इटा गरम होते थक तो ये अपनारा एकदम न्यू रेसिपी एटा चीनी निये चीनीटाओ दिए दीची देखो दूधे एक बाटी चीनी दिए किछुटा कम आमी किछुटा कम केन दिए सेटाओ आपनादेरके देखिए दीची जेहेतु आमार मिष्टिर सिरा आछे एखाने आपनारा निले एक बाटी निबेन एक पियाला भाते एक बाटी चीनी निबेन एखाने आमी मिष्टि सिराटा दिए दिच्छि तार जोन्नो आमी किछुटा कम निएछिलाम चीनीटा तो आमी एई सिराटा दिए आमी भालो करे जाल करे निच्छि किछुक्षणेर जोन्नो तारपरे आमी देखाच्छि। देखुन एई पर्याये आमी कॉर्नफ्लावरटा दिए दिच्छि दे आबारो किछुक्षण जाल करे नेब देखुन ए पर्याये आमी भातटा निएछिलाम दिए दिच्छि एभावे करे नेड़े चेड़े आमी हालुआटा बानिए नेब भात दिए हालुआ बर्फी हालुआ आमी दिए देब एक चामच गावा घी गा घीटा देवार कारण खूब सुंदर स्वाद स्मेल बेर होबे এইভাবে করে করে নিচ্ছি আমি দেখুন রেডি হয়ে গেছে আমার ভাতের হালুয়া বরফি হালুয়া দেখুন রেডি হয়ে গেছে। তো আমি একটা থালায় তেল বিরাজ করে নিয়েছি তো এই থালার মধ্যে ঢেলে নেব এটাই তুলে নিচ্ছি দেখুন এইভাবে করে ঠান্ডা হওয়ার পর তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে
বরফি ভাতের বরফি হালুয়াটা দেখুন ভাতের মিনিকেট চালের আপনারা যে কোনো চালের করতে পারেন মানে যে কোনো চালের ভাতেরই করতে পারেন আমি এটা মিনিকেট চালের ভাতের করেছি বরফি হালুয়া দেখুন কতটা সুন্দর হয়েছে তো আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে তো আমি ছুরির সাহায্যে কেটে নিয়েছি তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে ঠিক আছে দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভাতের বরফি হালুয়া আমি একটা করে এই কিসমিস ভালো লাগার জন্য দিয়েছি আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন তো দেখুন এইভাবে করে আমি এক পিস করে তুলে নিচ্ছি তো কতটা সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি একটা করে ওপরে কিসমিস বসিয়ে দিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন খালি সব রেডি করে নিয়েছি এইভাবে করে তো আশা করি এই রেসিপিটাও ভালো লেগেছে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আপনারাও বাড়িতে এইভাবে বানাবেন আমার রেসিপি ফলো করে রেসিপি বানালে আপনাদের কোনো রকম কোনো মানে রেসিপিটা কোনো রকম ভালোই হবে কোনো রকম কোনো খারাপ হবে না আর ঠকবেন না আপনারা এই রেসিপি ফলো করে রেসিপি বানালে দেখুন ভাতের বরফি হালুয়া কতটা সুন্দর হয়েছে আপনারাই দেখুন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে এইভাবে আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন যখনই এরকম নতুন নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে তো ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ।